বন্ধুরা, এই ইন্টিগ্রেশনটি খুব ভালো করে লক্ষ্য করো। ইন্টিগ্রেশনটি বুয়েটের জন্য, কুয়েট, রুয়েট এবং সুয়েটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ইন্টিগ্রেশনটি তোমাদের কাছে অপরিচিত হলেও ইন্টিগ্রেশনটি একটি সরল সমাধান আছে, যে সরল সমাধানটা আজ আমি তোমাদেরকে করে দেখাবো। তো এই ধারার গণিতগুলো অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো প্রথমে অঙ্কটি দেখো, ডবল রুট আছে, দেখো রুট, আবার টু এক্সের পর রুট আছে। তো প্রথমে আমাকে ওয়ান মাইনাস টু এক্স রুট এটাকে জেড ধরে নিতে হবে। তো দেখো আমি কিভাবে সমাধান করি। এখানে প্রথমে তোমাকে লিখতে হবে যে ধরি যে ওয়ান মাইনাস টু রুট এক্স সমান জেড। রুটের ভিতরে অনেক সময় আমরা জেড স্কোয়ার ধরি, কিন্তু এই ক্ষেত্রে জেড স্কোয়ার না ধরাই ভালো। তো এখন দেখো রুট এক্স সমান জেড মাইনাস ওয়ান। দেখো এবার উভয় পক্ষে আমরা বর্গ করে দিচ্ছি। তো বর্গ করলে কি হয় দেখো, জেড স্কোয়ার মাইনাস টু জেড প্লাস ওয়ান। এখন আমি ডিফারেন্সিয়েশন করছি, টু ডি এক্স টু জেড টু, ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে জিরো হয়ে যায়, আর জেড স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে টু জেড ডি জেড হয়। এবং এটাকে যেহেতু টু জেড আছে তাই জেডকে ডিফারেন্সিয়েশন করলাম, ওয়ান হলো। এখন দেখো আমি এই যে টু দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে আমরা ডিএক্স সমান পাচ্ছি কি দেখো, ডিএক্স সমান পাচ্ছে হলো জেড মাইনাস ওয়ান। এটাই হচ্ছে আমাদের ডিএক্স এর মান। এখন আরেকটু লক্ষ্য করো যে আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে, আপার লিমিট এবং লোয়ার লিমিট এর যে আপার লিমিট, যেহেতু এটা এক্স এর মান, আমরা এই ইন্টিগ্রেশনটাকে জেডে কনভার্ট করেছি, তাই এখন আমাকে জেডের মান বের করে নিতে হবে। তো জেডের মান কীভাবে বের করো সেটা দেখো। তো প্রথমে যখন এক্স সমান হাফ, দেখো আমরা কী লিখছি, যখন এক্স সমান হাফ লিখছি তখন আমাদের কী হচ্ছে, জেড সমান আমরা কী পাচ্ছি সেটা দেখো। তো এই মানটা এখানে বসালে জেডের মান আমরা পাচ্ছি জিরো। আবার আরেকটু লক্ষ্য করো যে লর লিমিট আছে জিরো, এখন আমরা জিরো বসালে পাচ্ছি জেডের মান ওয়ান। এক্স সমান জিরো পাই, জেডের মান পাচ্ছি ওয়ান। এই মানে যদি আমি জিরো বসিয়ে দিই, এক্সের মান জিরো বসিয়ে দিই, তাহলে জেডের মান হচ্ছে ওয়ান, আর হাফ বসালে জেডের মান পাচ্ছি জিরো। তো এখন প্রদত্ত লিমিট আমাদের কি আসে দেখো, প্রদত্ত লিমিট প্রথমে উপরে জিরো, লর লিমিট ওয়ান। তারপরে যেহেতু এটার মান পুরোটা আমরা কী ধরেছি, জেড ধরেছি, তাই রুট জেড। আর এই যে ডিএক্স এর মান যেটা পাইছি এটা আমরা এখানে লিখলাম। এখন আমরা জেড রুট জেড দিয়ে গুণ করি, তাহলে এটা হাফ আর এটা ওয়ান, তাহলে থ্রি বাই টু। জেড রুটটাকে আমরা এইভাবে লিখে ফেললাম হাফ। এরপর কী করছি দেখো, উপরে আপার লিমিটকে ওয়ান, লোয়ার লিমিট ছিল, এখন এটাকে আপার লিমিট করলাম এবং জিরোকে লোয়ার লিমিট করলাম, যার কারণে এটার চেঞ্জ হলো, জেড হাফ
জেড থ্রি বাই টু। এরপর দেখো আমরা কে এটাকে ইন্টিগ্রেশন করছি, জেড ইন্টিগ্রেশন করার সাথে সাথে অর্থাৎ এই হাফের সাথে ওয়ান যোগ করলে আমার হচ্ছে থ্রি বাই টু, আর থ্রি বাই টু এর সাথে ওয়ান যোগ করলে হচ্ছে ফাইভ বাই টু। কিন্তু পাওয়ার যেটা থাক হবে সেটা দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ থ্রি বাই টু ফাইভ বাই টু, ওয়ান জিরো। দেখো ওয়ান জিরো, তারপর কী করছি দেখো, এখন টু বাই থ্রি জেড থ্রি বাই টু, টু বাই ফাইভ, এখানে আমরা টু বাই ফাইভ লিখছি, অর্থাৎ এই মানটা উল্টিয়ে যাচ্ছে, জেড ফাইভ বাই টু। এখন মান বসালে কী হয় দেখো, টু বাই থ্রি, এটা ওয়ান, জেডের মান ওয়ান বসালে পাওয়ার যাই হোক না কেন সেটা ওয়ান, আর জেডের মান আবারও এখানেও জেডের মান ওয়ান বসালে ফাইভ বাই টু এটা থাকে না, অর্থাৎ ওয়ান টু বাই ফাইভ হয়ে যায়। আর এই যে জিরো, এখানে জিরো বসালে, এখানে জিরো বসালে সব জিরো হয়ে যায়, টু বাই থ্রি ইন্টু জিরো, টু বাই ফাইভ ইন্টু জিরো। বুঝতেই পারছি আর কি এটা না বসানো চলবে, তাহলে আমাদের এখানে লসাও করলে কী হচ্ছে দেখো, পনেরো লসাও করলে হচ্ছে পনেরো, ফিফটিন, তারপরে পাঁচ দশ মাইনাস সিক্স, অর্থাৎ ফোর বাই ফিফটিন। বুঝতে পারছ এখানে অ্যান্সার হচ্ছে ফোর বাই ফিফটিন, ফোর বাই ফিফটিন হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তো বন্ধুরা, এই ধারার গণিতগুলো অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আবার হয়তো অঙ্কটা লম্বা হলো কিন্তু তোমাদের বুয়েটের জন্য অনেক সেন্সগুলো স্কিপ করতে হবে। তো আজ এই পর্যন্তই, এই ধারার গণিতগুলো আবারও আসবে তোমাদের সামনে, আমি তখন তোমাদেরকে সরলভাবে সমাধান করে দেখাবো। তো আজ এই পর্যন্তই।